মিলানের বাংলাদেশি অধ্যুষিত এটা এলাকায় আমি এই মুহূর্তে রয়েছি। আমি আরাফাতুল ইসলাম, কায়াস্থ এই এলাকার নাম যেটা জানলাম। এখানে একটি বাঙালি রেস্টুরেন্ট আমি দেখতে পাচ্ছি, এখানে অনেক বাংলাদেশি রয়েছেন, নানা রকম কথা বলছেন। এখন দুপুরে লাঞ্চের সময় বেশ বাংলাদেশি একটা ঘ্রাণও এখানে রয়েছে, বাংলাদেশি রেস্তোরাঁ মনে হচ্ছে বাংলাদেশের কোন রেস্তোরাঁয় আসলে গেছি। আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি আরাফাতুল ইসলাম, আমার সঙ্গে রয়েছেন খালেদ মহিউদ্দিন, শীঘ্রই তিনিও ক্যামেরায় আসবেন। এখানে আমি একটু আপনাদেরকে দেখাই, এখানে বাংলাদেশিদের বেশ আনাগোনা রয়েছে। দেশি খাবার দাবার প্রচুর। রেস্টুরেন্টের নাম চিলি রেস্টুরেন্ট। অনেক রকম দেশি খাবার দাবার আমরা এখানে দেখতে পাচ্ছি। বাংলাদেশি মিষ্টি নানা রকমের। রয়েছে নিমকি, জিলাপি, ইশিয়াত আহমেদ তিনি খাবারের দাম সম্পর্কে ধারণা দিতে পারেন কিনা, খুব শীঘ্রই এই ধারণা আমরা দিব। এখানকার এই যে রেস্তোরাঁর যে মালিক তার সঙ্গে আমাদের কথা হবে। তার আগে আমরা একটু রেস্তোরাঁটাকে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দইও রয়েছে এখানে, বেশ বাংলাদেশি রেস্তোরাঁয় বা বাংলাদেশের রেস্তোরাঁয় যেসব আয়োজন পাওয়া যায় প্রায় সবই এখানে রয়েছে। দর্শক, আমি স্বাগত জানাচ্ছি খালেদ মহিউদ্দিন। আপনাদের জানা আছে যে আরাফাত এতক্ষণ আপনাদেরকে বলছিলেন যে আমরা এখন চিলিস রেস্টুরেন্টে আছি। এটা কাসা কাসে কায়াস কায়াস একটি কায়াস রেস্তোরাঁয়, এখানে আমরা একটি চিলিস রেস্তোরাঁয় আমরা এখানে আছি। এটি একটি বাংলাদেশি রেস্টুরেন্ট, যারা উদ্যোক্তা আছেন তারা বাংলাদেশে এখানে যারা খেতে এসছেন তাদেরকেও আমি আসলে দেখতে পাচ্ছি যে তারা তাদেরকে দেখে মনে হচ্ছে যে তারা সবাই বাংলাদেশ থেকেই এসছেন। আমরা একটু উদ্যোক্তাদের একজন আহসান হাবিবের সাথে একটু আমরা কথা বলবো। আহসান হাবিব ভাই, আপনারা কবে এই দোকান আবার চালু করলেন, মানে করোনার সময় আপনারা কতদিন বন্ধ রেখেছিলেন, বন্ধ মানে খুললেনি বা কবে? আসলে ধন্যবাদ দর্শক সকলকে যারা দূরে অথবা কাছের থেকে দেখতেছেন, দেশে বিদেশে সকলকে জানাই প্রথমে সালাম, আসসালামু আলাইকুম। আসলে বাংলাদেশে আমরা যারা বহিরাগত আছি সকলেই চাই যে বিদেশের বাড়িতে কিছু একটা করতে, ব্যতিক্রম ধর্ম তো, সেই সাথে বাংলাদেশি রেস্টুরেন্ট হিসাবে ইটালির মধ্যে ইউরোপের মধ্যে অন্যতম একটা চাহিদা বাংলাদেশি রেস্টুরেন্ট। তা আমরা সেই হিসাবে করোনা ভাইরাসের যে সমস্ত সমস্যা। ভাই, আমি একটু জানতে চেয়েছিলাম যে আপনারা কি দোকান বন্ধ রেখেছিলেন করোনার সময়, খুললেন কবে? আমরা জুনের 18 তারিখে শুরু করেছি, করোনা ভাইরাসের সময় সম্পূর্ণ বন্ধ ছিল, যেহেতু ইটালির ল হিসাবে আমাদেরকে নিষেধ করা হয়েছিল এবং নোটিশ দেওয়া হয়েছিল যে ভাইরাসের সময় বন্ধ থাকবে, সেই হিসাবে আমরা বন্ধ রেখেছি। এবং সেই সাথে জুনের 18 তারিখে শুরু হয়েছে, যেমন 1 মিটার ডিস্টেন্স পার্থক্য মানে কি করার জন্য, বসার জন্য, তো ওইভাবে আমরা নিয়মকানুন মেনে 18 জুন শুরু করেছি। আপনারা কি আরাফাত, আপনার কাছে কি মনে হচ্ছে যে এখানে কি আসলে 1.5 মিটার তফাতে বসছেন সবাই? মানে আমরা অন্য রেস্টুরেন্টগুলিতে আমরা যেরকম দেখতে পাচ্ছি সেখানে আসলে অতটা তফাতে বসার ব্যাপারটা এখন আর নাই মনে হয়। শিথিল করা হয়েছে, শিথিল করা 30 জুন থেকে শিথিল করা হয়েছে কিছুটা, যেরকম নর্মাল নিয়ম মানুষ যখন ঢুকবে ঢোকার সাথে যেরকম একটা জ্বর মাপ হয়, ওই মেশিন দিয়ে জ্বর মাপার হয়, এরপর থেকে দেখা যায় একটু শিথিল করা হয়েছে মাস্ক এবং মাস্কটা এবং গোয়ান্তি যেটা হাত মোজা বলে, হাত গ্লাভস, হ্যান্ড গ্লাভস, এগুলো নর্মাল আর কি ব্যবহার করার নিয়ম আছে, কিন্তু এছাড়া এখন শিথিল করা হয়েছে, আগের মতন ততটা নাই আর কি। আপনাদের এখানে যারা খেতে আসছেন তারা মানে কিরকম সংখ্যায় খেতে আসছেন, এখন কি আবার আগের মতো ব্যবসা জমজমাট হয়ে উঠেছে নাকি এখনো কিছুটা কমতি রয়েছে? আসলে
জিনিসটা সম্পূর্ণ নির্ভর করে ইকোনমিক অবস্থার কারণে। যারা করোনা ভাইরাসের সময় অপ্রাক্সে সকলের কাজকর্ম সব দিক থেকে, রেস্টুরেন্টও অফ এবং কাজকর্ম সব দিক থেকেই সবার বন্ধ ছিল, তা কর্মজীবন না হলে তো দেখা যায় আসলে ইকোনমিক চাকাও ঘুরবে না। তা সেই হিসাবে সকলের ইনকাম বন্ধ ছিল, আর সেই কারণেই দেখা যায় রেস্টুরেন্টে আসতে ধীরে লোক আনাগোনা শুরু হয়েছে আর কি, আগের মতন ওরকম না, ভাইরাসের পর থেকে আস্তে আস্তে দিন দিন বাড়ছে। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে শাহজাহান মোল্লা যিনি সার্ভ করছেন মুখে তার মাস্ক দেখছি না, এটি ঝুঁকিপূর্ণ কিনা? মাস্ক বোধহয় তিনি পরেই থাকতেন, পরেই আছেন, মানে এইখানে নিয়মটা কি, যিনি সার্ভ করবেন তাকে মাস্ক পরে থাকতে হবে, এরকম একটা বাধ্যবাধকতা আছে? আসলে বাধ্যবাধকতা আছে, যেরকম রেস্টুরেন্টের ভিতরে যারা ঢুকে কাস্টমার হিসেবে ঢোকার সময় যেরকম মাস্ক পরার নিয়ম অব্লিগ, এবং কি রেস্টুরেন্টের ভিতরে আমাদের যেমন হ্যান্ড ওয়াশ যেটা লিকুইড এটা থাকতে হবে, এবং হ্যান্ড গ্লাভস রাখার নিয়ম প্রত্যেকটা দোকানে এবং কি রেস্টুরেন্টে অব্লিগ বাধ্যতামূলক, তো সেই হিসেবে আমাদেরও আছে। আর যারা কাজ করবে তারা বাধ্যবাধকতামূলক মাস্ক ব্যবহার করবে, সেই সাথে যারা কাস্টমার তারা ঢোকার সময় তাদেরকে মাস্ক সহ ঢুকতে হবে, এবং মাস্ক ব্যতিক্রম মাস্ক ছাড়া ঢোকা নিষেধ। এখানে যারা খেতে আসেন তারা আসলে কি এই আশেপাশেই থাকেন বা নাকি দূর দূরান্ত থেকেও খেতে আসছেন? মানে আপনাদের রেস্টুরেন্ট কিরকম, নাম করা কিরকম, মানুষের প্রিয় খুব? দেখা যায় এটা একটা সেন্ট্রাল পয়েন্ট, আপনারা জানেন বাংলাদেশের মধ্যে দুইটা দেখা যায় সরকারি দুইটা, একটা রাষ্ট্র এম্বাসি এবং একটা কনসুলেন্ট ইটালির মধ্যে, সেই কনসুলেন্ট হচ্ছে মিলানো। সেই হিসাবে দেখা যায় শুধু মিলান না, মিলান কেন্দ্রিক হিসাবে দূর দূরান্ত থেকে এখানে বহুত লোকের আনাগোনা হয়। এক তো দেখা যায় এম্বাসি কনসুলেন্টের কারণে, দ্বিতীয়ত ব্যবসায়িক যে সেন্টার মিডল পয়েন্ট, সেই মিডল পয়েন্টের ব্যবসায়িক হিসাবে দূর দূরান্ত থেকে অনেক লোকের আনাগোনা হয় এখানে, যেহেতু যেমন ভিয়েনিস, ভারেস, আপনার আনকোনা এবং নাপোলি, এরপরে বেন্তিমিলা ফ্রান্সের কাছাকাছি, এবং কি ফ্রান্স, জার্মান, সুইস এবং অস্ট্রিয়া, এ সমস্ত দেশ থেকে অনেক বাঙালি সহ বিভিন্ন দেশের, শুধু আমরা বাংলাদেশিদের দ্বারাই ব্যবসায় সাফল্য হয় না, এর সাথে এশিয়া দক্ষিণ এশিয়ার মধ্যে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, এরাও আমাদের কাস্টমার হিসাবে আসে। এবং বাংলাদেশি রেস্টুরেন্ট হিসাবে আমাদের অনেক সুনাম রয়েছে, যে বাংলাদেশের যে রেস্টুরেন্টের খাবার দাবারগুলি আছে সেই সাথে আমাদের খাবারের সাথে পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেপাল এদের খাবারের সাথে অনেকটা মিল, সেই সাথে আরব দেশের কিছু খাবারও মিল আছে, যেমন সিঙ্গারা, সামোসা, এগুলো আমাদের প্রোডাক্টগুলি ওরা পছন্দ করে। এবং সেই সাথে ইতালিয়ানরাও অনেকে যারা ইন্ডিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে ট্যুরিস্টে গেছে তারা খাবারের স্বাদ বুঝছে, এই তারা আসে খুঁজতে খুঁজতে আসে ইন্ডিয়ান রেস্টুরেন্ট কোথায় আছে। আমাদের একজন দর্শক জানতে চাইছেন যে আমরা যে এই লাইফটি করছি সেটি কি আসলে আমাদের উদ্দেশ্যের মধ্যে, মাহবুব রহমান শুভ, সেটি কি আমাদের যাওয়াদের উদ্দেশ্যের সাথে মনে হচ্ছে এই লাইফটি মিনিংফুল হলো না? যারা মাহবুব রহমান শুভ, আমরা বলতে চাই যে আমরা আসলে ইটালিতে বাংলাদেশিরা কেমন আছেন, মিলান শহরে বাংলাদেশিরা কীভাবে ব্যবসা করছেন, ব্যবসাতে আসলে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং কীভাবে সেই ক্ষতি সামলে উঠে আবার নতুন করে শুরু করছেন, সেটি আমাদের মূল উদ্দেশ্য ছিল সেটিকে আমরা দেখানো। আমরা কি রেস্টুরেন্টে আসলাম, এখানে যারা খাচ্ছেন তারা তাদের সবাই বাংলাদেশি, রেস্টুরেন্টের উদ্যোক্তা যারা আছেন তারাও বাংলাদেশি, আমরা বাংলাদেশি যে উদ্যোক্তাদের একজন জনাব আসানা বিষয়ে আমরা কথা বলছিলাম। আমরা নিশ্চয়ই আরও বেশ কিছু সময় দেখতে পারবো যে আর কোন কোন ক্ষেত্রে বাংলাদেশিদের নিয়ে আসলে কাজ করা যাবে, কথা বলা যায়। এখানে আমরা একটু এর আগে জাকির হোসেন সুমনের কাছে শুনছিলাম যে এখন আর বাংলাদেশিদের মধ্যে সংক্রমণটা নিয়ে আর কোনো আতঙ্ক বা ভয় নেই, আপনি কি সেরকম মনে করছেন যে আমরা আপনার আসলে ভয়মুক্ত নাকি এখনও আপনার একটু আতঙ্ক বা ভয়ের মধ্যে আছেন? আসলে বাংলাদেশিরা করোনা ভাইরাসের মধ্যে আমি দেখেছি আমাদের দেশি ভাইয়েরা স্বাচ্ছন্দ্যবে মনে করছে, এবং এখনও আরও বেশি তারা আসলে ওরকম ভয় মনে করে না, তারা শুধু দেশের জন্য চিন্তা করে, দেশের মানুষের জন্য চিন্তা করে, যে আসলে মানুষের দেশে যারা আছে তাদের অবস্থা খুব করুন। কিন্তু এখানে যারা আমরা ইটালিতে আছি আমাদেরকে সবাই সচেতন, মোটামুটি যারা আছে আলহামদুলিল্লাহ সবাই সুস্থতার মধ্যেই আছে, এবং যারা আচ্ছা প্রত্যেক ফ্যামিলির মধ্যেও দেখেছি খুব সতর্কতার সাথে চলে এবং তারা মোটামুটি ভালোই আছে। আচ্ছা আমরা শেষ প্রশ্ন আপনার কাছে করতে চাই, যে একজন দর্শক যেটি করছেন ফয়সল সোহরাব পরাগ, তিনি জানতে চাইছেন যে রেস্টুরেন্ট যখন বন্ধ ছিল তখন কি ওখানকার সরকার হোটেল মালিকদের কোনো আর্থিক সুযোগ বা সুবিধা দিয়েছে কিনা? আসলে আর্থিক সহযোগিতা ওরকম দেয় নাই, কিন্তু বলেছে যাদেরকে, যাদের ইকোনমিক সমস্যা আছে তাদেরকে সহযোগিতা করার জন্য কিছু লোন হিসাবে কিছু আবেদন করলে দেওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এখন পর্যন্ত আসলে ওরকম দেয় নাই এবং দিবে বলে মনে হয় না যে, কিন্তু বাজেট আছে, কিন্তু বাজেট থাকলে ওরকম পায় নাই এখন পর্যন্ত সকলেই।
পার্টিতে আছে, পার্টিতে হিসেবে দিছে, কিন্তু এটা হলো যারা দিয়েছে খুব সামান্য, ওটা এই ব্যবসার হিসেবে কিছুই হয় না। তাদের ভয় কতটা কাজ করছে এই মুহূর্তে, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন, আবার আমরা যখন ফিরে আসবো তখনও আসতে পারেন। আপনাদেরকে ধন্যবাদ, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই।